দেশের স্বার্থে যুব সমাজকে শক্তিশালী হতে হবে, আর তাই তাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখার প্রয়োজন। সেই জন্যই বিজেপি যুব মোর্চার উদ্যোগে পুনরায় শুরু হলো প্রাতঃভ্রমণ ও সূর্য প্রণাম কর্মসূচি। মঙ্গলবার গোঘাট 46 নম্বর জেপি এলাকায় এই কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন যুব মোর্চার আরামবাগ জেলা সভাপতি বিশ্বজিৎ ঘোষ। আজকে আমাদের আবার প্রাতঃভ্রমণ শুরু করা হলো। আজ শুরু করা হলো আমাদের গোঘাট বিধানসভার 46 নম্বর জেলা পরিষদ থেকে। আমরা প্রাতঃভ্রমণ শুরু করেছিলাম কদিন আগে আমাদের পার্টির কার্যকর্তাদের মিথ্যা খেয়ে দিয়ে গোঘাট বিধানসভার প্রশাসন আমাদেরকে মিথ্যা খেয়ে দেয়, তার জন্য আমাদের দলীয় কার্যক্রম এবং প্রাতঃভ্রমণ বন্ধ ছিল। আমরা পুনরায় বেকসুর খালাস হয়ে জামিন হয়ে আমরা আবার আজ থেকে আবার প্রাতঃভ্রমণ শুরু করলাম আমাদের গোঘাট বিধানসভার 46 নম্বর জেলা পরিষদ থেকে। আজকে আমরা 8-10 জনের মতন ছিলাম, দলীয়ভাবে কার্যক্রম ছিল। আগামী দিন আমরা আরও কার্যকর্তাদের বাড়িয়ে আমরা কার্যক্রম, এবং আমার আরামবাগ লোকসভার প্রত্যেকটি জেলা পরিষদ, প্রত্যেকটি বিধানসভা, প্রত্যেকটি অঞ্চলই আমার টার্গেট আছে। এই প্রাতঃভ্রমণের মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে আমরা যুব শক্তি দেশের ভবিষ্যতের হিসাবে, আমরা মোদিজির নেতৃত্বে শরীর স্বাস্থ্য সুস্থ রাখবো এবং দেশকে সুস্থ রাখার চেষ্টাতে আমরা এগিয়ে যাব। Collection, jeans and t-shirts, only for men.